একশোটি কফিন উদ্ধার করা হয়েছে মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ সাকারা নেক্রোপলিসের কবরস্থান থেকে। এই কফিনগুলো 2500 বছরের পুরনো, যা উদ্ধার করেছে স্থানীয় পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে। অন্তত 40টি কফিনে সোনার প্রলেপও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি কফিনের ভেতর সোনার মূর্তিও রয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া 100টি কফিন পলিমেক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল আনানি। 320 থেকে 330 খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় 300 বছর ছিল পলিমেকের শাসনকাল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর 3টি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। গ্র্যান্ড মিশরীয় জাদুঘরেও এগুলো প্রদর্শন করা হবে। জাদুঘরটি বর্তমানে গিজা পিরামিডগুলোর কাছে নির্মিত হচ্ছে। তবে সবার আগে এই কফিন ও মমিগুলো সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে চাইছে মিশরের প্রশাসন। এমন তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরও একটি রহস্যমোড়া কফিন উদ্ধার হয়েছে। তবে সেই কফিন সম্পর্কে এখনও কিছুই খোলাসা করেনি প্রশাসন। আভাস দেওয়া হয়েছে বছরের শেষ দিকে সেই কফিন সম্পর্কে জানানো হবে। সেই প্রতীক্ষায় আছেন সবাই।